বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুরবি, আমার পিভি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বেজে গেছে সকাল 10:30, আর 10:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুভ মহাষষ্ঠী, আর এই শুভ মহাষষ্ঠীতে আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, খুব আনন্দ করো। সকালে রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করে চা টা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের। আর এখন ঘর সাজাবার কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ পর্দা লাগিয়ে নিচ্ছি, নতুন পর্দা। এটা আমার ঘরে লাগিয়ে নিচ্ছি পর্দাটা, আর বাবুর ঘরেও এখনও লাগানো হয়নি, বাবুর ঘরেও লাগিয়ে দেবো পর্দা। আর নতুন বিছানা চাদরও পেতে দেবো। ছোটোবেলা থেকেই না মাকে দেখতাম ষষ্ঠীর দিনে নতুন পর্দা, নতুন চাদর, সব কিছু নতুন পেতে দিত। এমনকি ঠাকুরকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিত, মানে ষষ্ঠীর দিনে, অষ্টমীর দিনেও পরাতো মা। আর আমাদেরকেও নতুন একটা ড্রেস পরে নিতে বলতো, ষষ্ঠী থেকেই আমাদের নতুন ড্রেস শুরু হতো পরা। তো মায়ের এই নিয়মগুলি পুজোর সময় পালন করার চেষ্টা করি। তো এখন পর্দাগুলি লাগিয়ে নেব, তারপরে বিছানা চাদর পাতব। জামা কাপড় চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, দেখতে পাচ্ছ আমার এই পাখার ওই দিকটা একটা বালিশ উঁচু হয়ে রয়েছে, ওইখানটায় জামা কাপড় মানে রেখে দিয়েছি ওগুলো গোছানোর জন্য। তো ওটা নতুন বালিশ, ওই বালিশটা নতুন কেনা হয়েছে, ওটাও ওই ঘরে যাবে। তো ওই জামা কাপড়গুলো গোছাতে হবে, প্রচুর কাজ রয়েছে আজকে। তো এই কাজগুলো সেরে নিয়ে আবার রান্না করতে হবে, তারপরে পুজো দিতে হবে। তো এতগুলো কাজ করতে হবে এখন আমাকে। আর ষষ্ঠীর দিন থেকে ঘর সাজানো শুরু হয় আমার। ষষ্ঠীর দিন থেকে নিজে যেরকম নতুন একটা ড্রেস পরি, তো ঘরটাকেও নতুন জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করি। তো সেটাই চেষ্টা করছি, এখন এই কাজে লেগে পড়েছি। ঘরগুলি সাজানো কমপ্লিট হলে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে। ডাইনিং টেবিলের যে কাভারটা আছে ওইটা তুলে দিয়ে নতুন একটা কাভার পাতব, তারপরে সোফাতে একটা নতুন টাওয়াল পেতে দেব, কুশনগুলো একটু সাজিয়ে রাখবো সোফাতে। তো এই টুকটাক কাজ তো থাকেই, পুজো মানেই একটু ঘর সাজানো, নিজেকে সাজানো, পরিবারের মানুষগুলিকে সাজানো, তাই না বলো? তো চলো আমি এই কাজগুলি করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং সবাইকে। আর এখন বেজে গেছে 5টা, সকালবেলা অনেক কাজ ছিল, পর্দাগুলি লাগিয়ে দিলাম, চাদরগুলো পেতে দিলাম দুই ঘরের, তারপরে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। মানে আমার খেতে খেতে কটা বেজে গেছে জানো, 3:30 বেজে গেছে আজকে, খেতে খেতে এতটাই কাজ ছিল। আর রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছিল আজকে, কারণ কাজগুলি সেরে তারপরে রান্নাটা বসিয়েছি, তারপরে খাওয়া দাওয়া হলো। আর সমস্ত কিছু বিছানা ছড়ানো ছিটানো ছিল, এখনো অনেকটা ছড়ানো ছিটানো আছে, তারপরে শোকেসটা একটু গোছাতে হবে। পর্দাগুলো আর চাদরটা তো পেতে দিয়েছি, কিন্তু একটু শোকেসের মাথাটা একটু গুছিয়ে দেবো, মানে সুন্দর করে একটু সাজিয়ে দেবো, লাইট টাইট দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, বলতে পারো একটু মেকআপার করে দেবো শোকেসের মাথাটা, ব্যাস। আর প্রচুর প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো গোছালাম। জানো তো পুজোর আগে যা হয়, ওই কেনাকাটা হচ্ছে, যে যেখানে পাচ্ছে সেখানেই রেখে দিচ্ছে, আমিও রেখে দিচ্ছি, শুধু ওদের দোষ দিলে হবে না, আমিও করেছি সেটা। গোছানোর সময় পাচ্ছিলাম না, তো আজকে সমস্তটা মানে গোছানোর চেষ্টা করেছি, পুরোটা হয়নি এখনো। এখন পুরোটা মানে একটু এখন একটু আবার হাত লাগাতে হবে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছি, একটু না শুলে না আমার শরীর খুবই খারাপ লাগছিল। আর কি বলতো, কালকেই মানে নতুন জুতো পরে হেঁটেছি, তো আর পায়ের গোড়ালির পেছন দিকে পুরো ফুসকা পড়ে গেছে, মানে কি আমি না ওই বৌলিন লাগিয়ে যেতেই ভুলে গেছি, বাইরে বেরিয়েছি তখন মনে পড়েছে যে বাবা নতুন জুতো পরেছি, বৌলিন লাগাইনি কেন, তারপরে কি বেরিয়ে গেছি আর কি হবে। তো আজকে ভাবছি আর বেরাবো না, একদমই একদমই বেরাবো না, আজকে রেস্ট নেবো আর ঘরটাকে একটু মানে সাজাবো, তো এটাই ভেবে রেখে দিয়েছি। ড্রেসিং টেবিলের অবস্থাও খুব খারাপ ছিল, সব মানে সাজার জিনিস ওই মানে যেখানে পেরেছি সেখানে রেখে দিয়েছি, টিপের পাতা ছড়ানো ছিটানো রয়েছে ওইগুলি গুছিয়ে টুছি, সব সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। এখন অল্প কিছু কাজ আছে, সেই কাজগুলি করে নেবো। জামা কাপড়গুলো যেগুলি কাচা হয়েছে সেগুলো ওই বাপি গুছিয়ে রেখেছে, আমি গুছাইনি, বাপি গুছিয়ে গুছিয়ে এখানে রেখেছে, এবার আমাকে ওই আমাকে আলমারিতে রাখতে হবে এখন। আর এই শোকেসের মাথাটা একটু গোছাবো দুই ঘরের। চলো আর বেশি কথা বলবো না, আমি জানি না যে গানটা আসছে কি না, হবে যে গানটা এখানে শোনা যাচ্ছে কি না, যদি শোনা যায় ব্যাস হয়ে গেল, কিছুই আর হবে না, এই ভিডিওটা দিতে পারবো না তাহলে। তো যাই হোক, যদি না শোনা যায় তাহলে দিতে পারবো। চলো তাহলে কাজগুলি আগে সেরে নিই, তারপরে আবার পরে কথা বলবো।
ব্লাউজটা একটু দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না, যদি বড় হয় তাহলে সেটাকে আবার সেলাই করে ঠিকঠাক করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে, চলো এই কাজগুলি করে নিই। এই জন্য ভাবলাম এতগুলো কাজ রয়েছে, ভাবলাম আজকে আর বেরোবো না ঠাকুর দেখতে, তো তার জন্য ঘরে বসে এই কাজগুলি করে নিই, কালকে আবার বেরোবো, চলো তাহলে কাজগুলি করে নিই আগে, পরে তোমাদের সাথে আমার কথা হবে। যেটুকুনি বিকালবেলা কাজ বাদ ছিল সেগুলি সব কমপ্লিট করে ফেলেছি, ঘরটাকে সাজিয়ে দিয়েছি, গুছিয়েও নিয়েছি, আর দেখো আমি নিজেও একটা নতুন ড্রেস পরে নিয়েছি, নতুন একটা কুর্তি পরেছি, দুপুরবেলাও একটা নতুন নাইটি পরেছিলাম, তোমরা দেখেছো পিঙ্ক কালারের নাইটি, আর দেখো এটা আমার ঘরে একটু সাজিয়ে দিলাম শোকেসের ওপরে। আর যেই জিনিসগুলি দেখতে পাচ্ছ এগুলি সবসময় থাকে, শুধু লাইটিংটা একটু করে দিলাম, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো। আর বিছানার চাদরটাও তোমাদের দেখাচ্ছি, আর পর্দাগুলো দেখাচ্ছি, আর এই লাইটগুলো মিশো থেকে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো লাইটগুলো, আমি আগেও একবার নিয়েছি আর এবারও আরবার নিলাম, সাজাবার জন্যই নিয়েছিলাম। তো দেখো এটা আমার ঘরে পর্দা আর বিছানার চাদর পেতে দিয়েছি, আর পর্দাটাও লাগিয়ে দিয়েছি। অনেকেই তোমরা পর্দা দেখতে চেয়েছিলে যে কীরকম পর্দা আমি কিনেছি, তো দেখো তোমাদের কেমন লাগলো পর্দাগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চাদরটা তো দেখিয়েছি তোমাদের, তোমরা অনেকেই বলেছো ভালো হয়েছে চাদরটা, আর পর্দা আর চাদর আমার তো ভীষণই ভালো লেগেছে, আর পর্দাটা এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি যখন কিনেছিলাম, তখন মনে হয়েছিল ঘরটা মনে হয় অন্ধকার অন্ধকার লাগবে, আর ডিপ কালার আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু কিনলাম দেখে পছন্দ হয়েছিল, তো খুব একটা যে পছন্দ হয়েছে তা বলবো, কিন্তু এখন তো দেখছি ভীষণই ভালো লাগছে পর্দাগুলি টানিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে। আর এটা বাবুর ঘর, বাবুর ঘরেও পর্দা টানিয়ে দিয়েছি আর বেড কভারটা পেতে দিয়েছি, দেখো বাবুর ঘরের বেড কভারটা তো দুর্দান্ত লাগছে আমার দেখতে, এত সুন্দর লাগছে সামনে থেকে আরও যেন বেশি ভালো লাগছে, আর পর্দাগুলো খুব সুন্দর হয়েছে দেখো। আমার তো দুই ঘরের পর্দা আর বেড কভার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে আমার সব সময় ঘর, কিন্তু এই বিছানাটা কতক্ষণ এরকম থাকবে জানি না, কারণ ডনা যদি এখনই উঠবে তো সব কিছু নষ্ট করে দেবে, ওলট পালট করে দেবে, বালিশ কামড়াবে, কোলবালিশ কামড়াবে, সব কিছু। আর সোফাটাকেও একটু সাজিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ কুশনের কাভারগুলো আমি যে বিশাল থেকে কিনেছিলাম এইগুলো সেই কুশন কাভারগুলো, পুজোর সময় কুশন কাভার লাগাবো বলে রেখে দিয়েছিলাম। আর এই যে বাবুর ঘরেও একটু লাইট লাগিয়ে দিয়েছি, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো আমার ঘর সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দুটো এগরোল বাপি নিয়ে এসেছে, যেহেতু আজকে আমরা বেরাইনি ঘর থেকে, আর আইসক্রিম কালকে নিয়েছিলাম, তো এটাই এখন সন্ধেবেলা খাবার হবে। আর ফুচকা বাবু পাঠিয়ে দিয়েছে, আর এখন ফুচকা খেয়ে নেবো, ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, বাপি পাইনি, তো বাবুকে বলেছিল, তো বাবু নিয়ে আসলো। তো এই ফুচকা খেতে খেতেই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব পুজোতে আনন্দ করো, খুব মজা করো।